আমি বানিয়েছিলাম রামিনের স্টাইলে সুপি নুডলস। প্রথমেই আমি একটা প্যানের ভিতরে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব আমার কেটে রাখা সবজিগুলো। আমি এখানে দিয়েছি ফুলকপি, গাজর, আর দিয়েছি মটরশুঁটি। আমি এখানে ছোট ছোট করে গাজর ফুলকপিগুলোকে কেটে দিয়েছিলাম। এখানে আমি বেশ খানিকটা সবজি ইউজ করেছি, আর আমার কাছে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, আমি সেই মটরশুঁটিগুলো দিয়েছি। এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। বেশ অনেকখানিকটাই আমি টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্ট দেওয়ার পরে এই সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চিলি সস। এটা আমি এখানকার লিডল থেকে কিনেছি। এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আমি প্রায় এক দেড় চামচের মতো এখানে সেই চিলি সসটা দিয়েছি। আরও আমি সাথে দিয়েছি আমার ঘরে বানানো, আমি যেই সুইট চিলি সস বানিয়েছিলাম কিছুদিন আগে সেটা, আর সাথে দিয়েছি টমেটো ক্যাচাপ। এই যে দেখতে পাচ্ছেন, আমরা টমেটো ক্যাচাপ দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি অ্যাড করেছি। এখানে দিয়ে দিলাম সাথে লবণ। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ফ্লেভারের জন্য আমি একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে জাস্ট একটু ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যতটুকু সস আমি চাচ্ছি, এই ব্রথটা আমি যতটুকু চাচ্ছি অতটুকু পানি আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিলাম খানিকটা লাইট সয়া সস। এখানে অত বেশি দেওয়ার দরকার নাই। আর এই ব্রথটাতে যত বেশি সস ইউজ করা হয়, মানে বিভিন্ন টাইপের সস, তত বেশি মজা হয়। এই যে আমি আমার বানানো, ঘরে বানানো সুইট চিলি সসটা দিয়ে দিলাম, সাথে আর দিব আমি খানিকটা চিনি। যেহেতু এখানে আমি অনেক খানিকটা টমেটো ইউজ করেছি, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি। সাথে দিলাম চিলি ফ্লেক্স, ও সাথে আমি কিছু আদাকে একটু খানিকটা বড় করে কেটেই আমি এখানে দিয়ে দিচ্ছি। আরেকটা প্যানে আমি এখানে দুটো সসেস ভাজতে দিয়েছি, এবং আরেক জায়গায় আমি এখানে নুডলসটাকে গরম সিদ্ধ হতে দিয়েছি। এটা বেশ খানিকটা হয়ে গেছে। এই সসটা যে আমার এক পাশে হচ্ছে, এটা প্রায় হয়ে গেছে। এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন আপনারা এটার কনসিস্টেন্সিটা। এখন আমি সব কিছু একসাথে অ্যাসেম্বল করব। আমি একটা বাটির মধ্যে আমার এই সস বা স্যুপটা আমি ঢেলে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা নুডলসটা। ও নুডলসটা সিদ্ধ করার সময় আমি খানিকটা তেল আর লবণ দিয়েছিলাম, ওটার ক্লিপ নেওয়া হয়নি। এখন নুডলসটা হালকা একটু মিক্সড করে আমি এটাকে এই যে চামচের সাহায্যে যেভাবে দেখছেন এভাবে ফোল্ড করে দিচ্ছি, যাতে নুডলসটা উপর থেকে দেখতে ভালো লাগে। এটা জাস্ট ফর ডেকোরেশন। আমি সাথে দিয়েছি একটা ডিমের হাফ অংশ আর কেটে রাখা সসেজগুলো। হয়ে গেল আমার রামিন স্টাইলের নুডলস, সুপি নুডলস বা ভেজিটেবল নুডলস, যাই বলেন না কেন। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।